স্ত্রীকে খুন করে স্টবে রান্না করল প্রাচন্ড স্বামী নারী বিদ্বেষী হওয়ায় নিজের প্রাক্তন স্ত্রীকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে কেটে তার স্টবে এই ঘটনা ঘটেছে মেক্সিকোতে নিহত ওই নারী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে জানা গেছে ওই নারীর প্রাক্তন স্বামী নারী বিদ্বেষী ছিলেন সে কারণেই সে তার স্ত্রীকে নৃশংস ভাবে খুন করেন স্বতন্ত্রকারী গোয়েন্দাদের কাছ থেকে জানা গেছে চলতি বছরের 13 জানুয়ারি 28 বছরের ম্যাট ডালেনা এগুইলার রোমেরো তার সন্তানদের ট্যাক্সোতে তার প্রাক্তন স্বামীর বাড়ি থেকে আনতে যান কিন্তু স্বামীর বাড়ি থেকে তিনি আর ফিরে আসেননি পরে পুলিশ অভিযুক্ত সিজার লোপেজের বাড়ি থেকে নারীর দগ্ধ দেহ উদ্ধার করে স্টোবের উপর একটি পাত্রে নারীর টুকরো করা দেহাবশেষ পোড়া অবস্থায় পাওয়া যায় কিছুটা দেহের টুকরো প্লাস্টিক ব্যাগে করে ফ্রিজ রাখা ছিল সেটাও উদ্ধার করে পুলিশ পুলিশ ধারণা করছে দেহটিকে টুকরো করে রান্না করা হয়েছিল পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে